কাঁচামরিচের রসগোল্লা আর কখনো আপনারা দেখেছেন কিনা, তবে এটা কিন্তু পুরো বাংলাদেশে এখন বর্তমানে ভাইরাল। আপনারা একটু খুচরা নিচ্ছে, আপনারা অনেকে বলেছেন যে আসলে এটা খেলে পেটের সমস্যা হয়, এমন কিছুই না, জাস্ট এটা আগের থেকেও নাকি অনেক উন্নত হয়েছে এবং অনেক ভালো হয়েছে। আপনার আসসালামু আলাইকুম দর্শক, কুমিল্লার সেই বিখ্যাত কাঁচামরিচের রসগোল্লা, পৃথিবীতে অনেক রসগোল্লা দেখেছেন আমার মনে হয়, কিন্তু কাঁচামরিচের রসগোল্লা দেখেছেন কি সঠিক জানি না দর্শক। আসলে পৃথিবীতে এত কিছু দেখেছেন আমি জানি না, কাঁচামরিচের রসগোল্লা আর কখনো আপনারা দেখেছেন কিনা, তবে এটা কিন্তু পুরো বাংলাদেশে এখন বর্তমানে ভাইরাল। আপনারা একটু যদি একটু লক্ষ্য করে দেখেন যে আসলে অনেকেই বলে যে কাঁচামরিচের রসগোল্লা কিভাবে হয়, তো আজকে আমরা বিস্তারিত আপনাদেরকে দেখাবো যে এখানে কত কেজি প্রতিদিন তাদের বিক্রি হচ্ছে এবং এটার পিছনের ইতিহাস কি, এটা কিভাবে উৎপন্ন হলো বা এটা মাথায় কিভাবে আসলো। তবে তার আগে আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, ভাই একটু যদি উঠে একটু দেখাই দেন আমাদেরকে দর্শক। আপনারা একটু ভালো করে দেখেন যে আসলে কাঁচামরিচের রসগোল্লা পুরো বাংলাদেশ, ভাই একটু একটু আমাদেরকে একটু ভালো করে দেখেন তো। দর্শক এটাই হচ্ছে কুমিল্লার সেই বিখ্যাত কাঁচামরিচের রসগোল্লা। তো যাই হোক দর্শক, আসলে এই বিষয়ে আমরা এখন বিস্তারিত জানবো, আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করেন। মিষ্টির পিছনে রহস্য হলো, যখন 2021 সাল শেষ হয়ে যায় তো 2022 সাল নতুন বছর আসতেছে, তো আমরা একটা চিন্তা করতেছি নতুন বছরে নতুন কিছু দেওয়া যায় কিনা কুমিল্লাবাসীকে। তো তার পরিপ্রেক্ষিতে আমরা 2021 সালের লাস্টের দিকে এই কাঁচামরিচ মিষ্টি বানানোর পরিকল্পনা হাতে নিই। মিষ্টিটার প্রতি কেজি হইল 300 টাকা, আর কেজি হলো 14 পিস। 14 পিসের পরে আমরা ওই যে রসগোল্লা, তো রস দিয়ে পরিপূর্ণ করে এক কেজি হয়ে যায়। খুচরা বিক্রি করে? খুচরা, হ্যাঁ খুচরা বিক্রি করা হয়। অনেকেই যখন এই ভিডিওটা ভাইরাল হয়েছে অনেকে একটা গুজব ছড়াচ্ছে যে এটা খেলে নাকি শরীরের অনেক সমস্যা হয়, এটা এই বিষয়ে আপনি কি বলতে চান? না, এটা হলো একটা ভ্রান্ত মতামত, মানুষের বলার মধ্যে তো আর কিছু মুখ তো ধরে রাখা যায় না। বিষয়টা হলো যে এটা হলো মরিচ দিয়ে ছানা, মরিচটাকে ব্লেন্ডার করা হয়, ব্লেন্ডার করা হওয়ার পরে ছানার সাথে মরিচটাকে মিক্স করা হয়। একটা ধারণা আপনাদেরকে দিই, মনে করেন 1 কেজি ছানার ভিতরে মনে করেন 100 গ্রাম মরিচ আমরা মিক্স করি, এবং মরিচের মিক্স করার পরে ছানার সাথে মিক্স করার পরে এটার কালার সবুজ চলে আসে, এখানে আলাদা কিছু ব্যবহার করতে হয় না, আর এটা শতভাগ স্বাস্থ্যসম্মত। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকেই খুচরা নিচ্ছে, হ্যাঁ খুচরা নিচ্ছে। আপনারা অনেকেই বলেছেন যে আসলে এটা খেলে পেটের সমস্যা হয়, এমন কিছুই না, জাস্ট এটা আগের থেকেও নাকি অনেক উন্নত হয়েছে এবং অনেক ভালো হয়েছে। আপনারা দেখেন, একটু ভালো করে দেখেন যে আসলে এটা কিন্তু পুরো বাংলাদেশ, এখন পুরো বাংলাদেশ গরম হয়ে গিয়েছে যে আসলে কাঁচামরিচের রসগোল্লা কিভাবে হয়, ঠিক আছে। এখানে কিন্তু শুধু কাঁচামরিচের নয়, আরও অনেক কিছু আছে, আপনারা দেখেন একটু ভালোভাবে। আমরা এখন এই সাধারণ জনগণের একটু মতামত নিব, আসলে মিষ্টিটা খাওয়ার পর তাদের কি মনে হচ্ছে, তা আপনারা একটু আমাদের সাথেই থাকুন। তো চাষা আপনি যে খাইলেন আপনার কাছে আসলে কেমন লাগতেছে এখন? ভালো, নতুন 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 দোকান তো লেগে লইলাম। জাহাঙ্গীর আসলে কেমন লাগছে আপনার কাছে? একেবারে তো রসমালাই, হ্যাঁ মাশাআল্লাহ। ঝাল লাগতেছে না? একটু একটু আছে, কিন্তু মিষ্টিতে বোঝা যাচ্ছে সুন্দর। ভালো লাগতেছে নাকি আপকো? দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষের ভিড়, এখানে অনেকেই সেই মানে আপনারা খাচ্ছে, আপনারাও ইচ্ছা করলে আসতে পারবেন। এখানে আমাদের অনেক ভাই, প্রায় পুরো অনেক বড় সিরিয়াল। এখানে কি হাফ কেজি ভাই? জি হাফ কেজি। মূলত আপনার ওয়াইফের কারণে নিতে আসছেন নাকি? আচ্ছা আচ্ছা, যাই হোক। আচ্ছা, কাঁচামরিচের রসগোল্লা খাবে। তো যাই হোক, আপনারা যদি কেউ আসতে চান তাহলে ইনশাল্লাহ আমি আমাদের ভিডিও নিচে কমেন্টে নাম্বার দিয়ে দিব, আপনারা যোগাযোগ করতে পারেন। আবার কেউ যদি আপনারা পার্সেল নিতে চান সেটাও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আবার কেউ যদি আপনারা চান যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে নেবেন সেটাও আপনারা ইনশাল্লাহ নিতে পারবেন। যাই হোক দর্শক, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন,
অনেক কষ্ট করে কিন্তু আপনাদের জন্য এখানে আসলাম অবশ্যই কিন্তু আপনারা কিন্তু শেয়ার করবেন।